প্রস্তাবিত শিক্ষানীতিতে মাধ্যমিকে বিভাজন না থাকা, পরীক্ষার সময় কমানো ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন সহ যেসব পরিবর্তন আনা হয়েছে তা ইতিবাচক বলে মনে করেন শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষকরা। তবে এ শিক্ষাক্রমের সঙ্গে মিলিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন এবং শিক্ষকদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দেয়া না হলে শিক্ষাক্রমের বাস্তবায়ন কঠিন হবে বলে মত তাদের। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2022 সাল থেকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি, যে শিক্ষাক্রমে দশম শ্রেণী পর্যন্ত থাকবে না কোনো বিভাগ বিভাজন। এবং খুব শিগগিরই সেটির চূড়ান্ত রূপটি আমরা প্রকাশ করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাবি অনুযায়ী বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তাবিত শিক্ষাক্রমকে যোগ্যতা ভিত্তিক করা হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জাতি গঠনও এ শিক্ষাক্রমের অন্যতম উদ্দেশ্য। আর এর শিক্ষণ পদ্ধতির মূল ভিত্তি হবে অভিজ্ঞতা ভিত্তিক। সাপ্তাহিক 2 দিন ছুটি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষণ ঘণ্টার পাশাপাশি রাখা হয়েছে স্কুলের বাইরের শিক্ষণ ঘণ্টাও। নতুন মূল্যায়ন পদ্ধতির কারণে স্কুলে পরীক্ষার কার্যদিবস কমানোর পাশাপাশি মাধ্যমিক পরীক্ষা শেষ হবে মাত্র 5 দিনেই। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিষয় থাকবে 10টি। এগুলো হল বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, জীবন ও জীবিকা, ডিজিটাল প্রযুক্তি, ভালো থাকা, ধর্মশিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি। এর মধ্যে মাধ্যমিক পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানের মূল্যায়ন হবে 50% বিদ্যালয়ের শিক্ষণকালীন বা ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে এবং 50% হবে সামষ্টিক বা পরীক্ষার মাধ্যমে। আর বাকি 5 বিষয়ের শতভাগ মূল্যায়ন হবে ধারাবাহিক মূল্যায়নের ভিত্তিতে। প্রস্তাবিত এই শিক্ষাক্রমকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষাবিদ সকলেই। বিশ্বায়নের সঙ্গে তাল মেলাতে এই শিক্ষাক্রমের বাস্তবায়ন আরও আগেই হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, জ্ঞান বিজ্ঞানের প্রতি নিয়ত জ্ঞান বিজ্ঞান যেভাবে পাল্টে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমাদেরকে ছুটতে হবে। এখন যদি শিক্ষকরা বা আমরা যদি পিছিয়ে থাকি, আমরা পারবো না এই ভেবে যদি পিছিয়ে থাকি, তাহলে আমরা কিন্তু আরো পিছিয়ে যাব। পূর্বের কারিকুলামের চেয়ে অনেক আধুনিক, অনেক যুগোপযোগী, কিছু দুর্বলতা যতটুকু রয়েছে এটি পূরণ করার ব্যবস্থা করা, বিশেষ করে টেকনিক্যাল এডুকেশন এবং ভোকেশনাল এডুকেশনের উপর আরো বেশি গুরুত্ব। তবে এই শিক্ষাক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে বড় যে বাধাগুলো রয়েছে তা দূর করতে আগে থেকেই সচেষ্ট হতে হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। বাস্তবায়নের চ্যালেঞ্জটাই হবে বড়, সেই অনুযায়ী আমার পাঠ্যপুস্তক সাজাতে হবে। দ্বিতীয় হলো শিক্ষকদের দক্ষতা। পুরো 1 বছর প্রশিক্ষণ লাগবে সকল শিক্ষকের, প্রধান শিক্ষক সহ। আমরা তো দেখেছি সৃজনশীল পদ্ধতির অনেক গুণ থাকা সত্ত্বেও শিক্ষকরা এখনো সেটা রপ্ত করে উঠতে পারেনি। প্রস্তাবিত শিক্ষাক্রম বাস্তবায়ন হওয়ার কথা 2022 সালে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মাধ্যমে। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা।